সাভারের হেমায়েতপুরে চাঞ্চল্যকর পরিবহন ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সাল সহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। শাহাবুদ্দিন হত্যার পর তারা আত্মগোপনে চলে যান এবং দেশের বাইরে পালানোর চেষ্টা করছিলেন। তবে তার আগে গতকাল 28 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাবুদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ফয়সাল, তার বাবা মোহাম্মদ কিয়ামুদ্দিন ও তাদের সহযোগী মোহাম্মদ রিপন। পহেলা মার্চ বুধবার দুপুরে সাভার মডেল থানা এই ব্যাপারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি বলেন, হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল সম্পর্কে নিহত শাহাবুদ্দিনের সৎ ভাগিনা। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত 18 ফেব্রুয়ারি রাকিবুল ইসলাম ফয়সাল সহ মামলার অন্যান্য আসামিরা শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে আরও দুজনকেও আহত করে হামলাকারীরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর শাহাবুদ্দিনের মৃত্যু ঘটে। তথ্য প্রযুক্তি সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা রাজীব কুমার সাহা বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগরী থেকে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেটি আপনারা সবাই জানেন, এছাড়াও তার আরো কিছু আছে কিনা সেটি আমরা খতিয়ে দেখছি। তার ইতিপূর্বে আমি বলেছি তার বিরুদ্ধে আগেও কিছু মামলা রয়েছে বিভিন্ন থানায়। তো আমরা সামগ্রিক বিষয়গুলি যেহেতু আমরা এখন গ্রেপ্তার করেছি, আমরা এই বিষয়গুলি খতিয়ে দেখব। অভিযোগের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে, এছাড়া আমাদের 999 আছে, 999 কেউ ফোন করলে তার সমস্ত রেকর্ড থাকে। তো সেই ঘটনায় যারা তাকে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করেছি। তো আমরা আইন সকলের জন্য যেমন সমান মেনে থাকে, অর্থাৎ কেউ বাসে করে দূরপাল্লার বাসে করে সেখানে নামে, ঠিক তেমনই আবার বিভিন্ন স্থান থেকেও এখানে এসেও কিন্তু এই